মাওয়া ঘাটের পদ্মা ইলিশ খাবো আজ বেলজিয়ামের ম্যাকলেনে বসে, সঙ্গে অবশ্য বেগুন ভাজাও থাকবে। এটা তো মাওয়া ঘাটের কমন আইটেম, ইলিশ মাছ বেগুন ভাজা সঙ্গে কিছু ভর্তা। এখন তো ট্রেন্ড হয়ে গেছে ইলিশ মাছের সঙ্গে একটু বেগুন ভাজি থাকবে, তাছাড়া বিভিন্ন উৎসবে মানে পহেলা বৈশাখ কিংবা ভর্তা পার্টিতে ইলিশ মাছের সঙ্গে বেগুন ভাজিটা থাকতেই হবে। তবে জানেন, ছোটবেলা থেকেই আমার বেগুন ভাজিটা এত পছন্দ, আরও একটা জিনিস পছন্দ, সেটা হলো একটা ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু হলুদ লবণ দিয়ে জাস্ট পোস যেভাবে করে ঠিক সেভাবেই অল্প সময় রান্না করা, খুব এনজয় করতাম ছোটবেলা থেকে। বেগুনগুলি স্লাইস করার পরে মধ্যে থেকে ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিলে না মশলাগুলি খুব সুন্দরভাবে যায় আর খেতেও অনেক মজা লাগে। বেগুনগুলি মেখে কিছু সময়ের জন্য রেখে দিব, এতে করে ভাজিটা সুন্দর হবে। গাছ থেকে কাঁচামরিচ নিয়ে এসেছিলাম, একটা কাঁচামরিচ, সামান্য হলুদ আর সামান্য লবণ, একটু তেল দিয়ে বেশ সুন্দর করে মেখে রাখবো। আর এটা তো সবাই জানেন, নতুন আপু ভাইয়াদের অনেক উপকারে আসবে যদি না জেনে থাকেন। অনেকে শুকনা মরিচের গুঁড়া দেন, তবে আমি শুকনা মরিচের গুঁড়া একদমই দেই না। আমি কাঁচামরিচটাকে খুব সুন্দরভাবে কুচি কুচি করে নেই, এতে করে সেমভাবেই ঝালটা সমস্ত বেগুনের মধ্যে ছড়িয়ে যাবে। এখন কিন্তু মাওয়া ঘাটে চাইলে ইলিশ মাছ বেগুন ভাজির সঙ্গে চিংড়ি মাছ ভাজি, রূপচাঁদা মাছ ভাজি, এগুলিও নেওয়া যায়। তবে আমার বাসায় রূপচাঁদা মাছ নেই, কয়েকটা চিংড়ি মাছও ভাজি করে নিব। আসসালামু আলাইকুম, নতুন আর একটা পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে না এক ঘন্টা বেশি ঘুমিয়েছি, কারণ আমাদের এখানের ঘড়ির টাইম চেঞ্জ হয়ে গেছে, এক ঘন্টা বেড়ে গেছে। এক ঘন্টা দেরিতে কাজে যাব, ফিরবো এক ঘন্টা দেরি করে। আর শীতের সময় তো এক ঘন্টা দেরি করে ঘুম থেকে উঠতেই বেশি ভালো লাগে, লেপের মধ্যে একটু বেশি সময় থাকা যায়। আজ আমার ছুটির দ্বিতীয় দিন, বাসায় আছি তো একটু মজার কিছু রান্না করব। আর ঘুম থেকে উঠেই প্রথমে বেডরুমটা আজকে রেডি করে নিলাম, বেডশিট চেঞ্জ করলাম, লেপের কভার চেঞ্জ করলাম, বালিশের কভার চেঞ্জ করলাম, ঘর হুবার করা হলো, সব কিছু শেষ করে এখন নিচে যাব, রান্না করব। ছুটির দিনগুলিতে হাতে একটু বেশি সময় থাকে তো এ কারণে স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা সময় হয়ে গেছে, প্রায় দুপুর ছুঁই ছুঁই 11:55 বাজে। চলুন নিচে যাই, নিচে যেয়ে গল্প করি আর রান্না করি। ভর্তাও বানাবো তো সঙ্গে কিছু, এ কারণে ডিম সিদ্ধ দিচ্ছি দুইটা, সঙ্গে কিছু আলু। ডিম আর আলু ভর্তা একসঙ্গে কিন্তু খুব মজা লাগে। একটু লবণও দিয়ে দিলাম। সঙ্গে কিছুটা ডাল ভর্তাও করে নিব, আর এই ডালগুলি না তারকিশ ডাল, বাংলাদেশি দোকানের না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, ডাল ভর্তা একটু হলুদ দিলে না কালারটা অনেক সুন্দর হয়, আমার কাছে ভালো লাগে। সব মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, শুধু এখন রান্নাটা রেডি করবো আর ভাত রান্না করা আছে। চলুন ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলি মাখিয়ে নেই। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, হলুদ লবণ আর সরিষা পাউডার, সঙ্গে একটু তেল। এখানে আমি শুকনা মরিচ পাউডার কিন্তু ইউজ করছি না, একই মশলা দিয়ে এখন সুন্দরভাবে মেখে কিছু সময় রেখে দিব, এতে করে মশলাগুলি খুব সুন্দরভাবে সেট হবে। আর কাঁচামরিচগুলি কিন্তু খুব ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে হবে, আর এগুলি কিন্তু আমার গাছের কাঁচামরিচ হয়ে গেল, এখন কিছু সময় রেখে দিব, 15 মিনিট রাখলেই হয়ে যায়। আর এখানে সরিষা পাউডার আর সরিষার তেলের কম্বিনেশনে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মাছটা আর বেগুনটা ভেজে নেই। চিন্তা করলাম যেহেতু সরিষার তেল দিয়ে ইলিশ মাছ বেগুন ভাজি করে, সঙ্গে যদি একটু সরিষা পাউডার দেওয়া হয় তখন কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। এটা আমার থিঙ্ক থেকে এটা করলাম, আপনারাও ট্রাই করতে পারেন। গাছের সব থেকে ছোট মিনি মরিচ এটা, কিন্তু ঝাল প্রচণ্ড, আর এই মরিচগুলিতে এত সুন্দর ফ্লেভার। এটা একটু আহত হয়েছে, তবে কেটে বাকি অংশটা নিয়ে নিব। আর সাদা সাদা এই মরিচগুলি দেখতেও যেমন সুন্দর, খেতেও মজা। পেঁয়াজগুলিও কেটে নিচ্ছি, শুধু পেঁয়াজটা কাটা হয়নি। আর পেঁয়াজটা একটু বেশি দিব,
আমার আসলে একটু পেঁয়াজ বেশি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ইলিশ মাছ আর বেগুনের পোর্শনটা ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের সঙ্গে যে বেগুন ভাজিটা খাবো। আর ভাজিটা কিন্তু আমি একেবারে ডিপ ভাজি করিনি, মানে কুড়মুড়ে ভাজিটা না, একটু সফট আছে কিন্তু সুন্দরভাবে কুকড হয়েছে। আর এই বেগুন ভাজিগুলি থেকে না ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু একসঙ্গে ভাজি করেছি। চিংড়ি মাছটাও আলাদা ভাজি করব, আর সঙ্গে কিছু বেগুনও সেমভাবে ভাজি করে নিচ্ছি। আলাদা আলাদা ভাজি করছি আলাদা আলাদা ফ্লেভার নেওয়ার জন্য। চিংড়ি মাছ বেগুন ভাজি, ইলিশ মাছ বেগুন ভাজি, তবে চিংড়ি মাছ বেগুন ভাজির মধ্যে আমি কোনো পেঁয়াজ দিব না। চিংড়ি বেগুন ভাজির এ পর্যায়ে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর এই রসুনটা দিলে এত মজা লাগে, প্লিজ ট্রাই করবেন বাসায়। ভিডিওটার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন আমার জানার কিংবা বোঝার কোনো উপায় নেই। যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার চ্যানেলে, যদি ভিডিওটি ভালো লাগে সেই ভালো লাগার জায়গা থেকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল অপশনটি অবশ্যই অন করে দিবেন। কারণ আমি যখন সময় পাই তখনই আমি ভিডিও আপলোড করি, সেটা সকালেও হতে পারে বিকালেও হতে পারে কাজ থেকে ফিরে। যারা মাওয়াঘাটের কাছে গিয়ে ইলিশ মাছ চিংড়ি মাছ ভাজি খেয়েছেন, বেগুন ভাজি খেয়েছেন, তাদের কাছে কেমন লাগছে, মাওয়াঘাটের মতো হয়েছে কি? যদিও আমার এখনও কোনো অভিজ্ঞতা নেই, এবার বাংলাদেশে গেলে তখন নিব। মাছগুলি ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ বেগুন আলাদা রেখেছি, আর চিংড়ি মাছ আর বেগুনটাও আলাদা রেখেছি। আর যে বাটিতে মাছগুলি মাখিয়েছিলাম সেই বাটিতেই পেঁয়াজগুলি মাখিয়ে এখন ভেজে নিব, আর ভর্তাটা মাখালেই রেডি হয়ে যাবে খাবারটা। এই মুখরোচক খাবারগুলি খেতে তো খুবই ভালো লাগে, তবে একদমই স্বাস্থ্যকর না, মাঝে মাঝে খেতে দোষ নেই, কি বলেন? একটা তেল দিব না, এভাবেই ভাজিটা করবো, কারণ মাছে অনেক তেল আছে। গ্যাসটাও হয়ে গেছে সুন্দর, আর ভর্তার জন্য একটু মরিচও দিয়ে দিয়েছি, শুকনা মরিচ, বাংলাদেশ থেকে আনা আচার, আমার শাশুড়ি নিয়ে এসেছিল, আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ডাল আলু তো আগের থেকেই সিদ্ধ করেছি, ডিম দুইটাও ছুলে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এগুলি কিন্তু এশালাদ পেঁয়াজ। হ্যাঁ, এশালাদ পেঁয়াজ দিয়ে মাখালে কিন্তু বেশি ভালো লাগে ভর্তা, বাংলাদেশের যে পেঁয়াজটা একটু এক্সপেন্সিভ এই পেঁয়াজগুলি। আর শুকনা মরিচ, লবণ, আচারের তেল দিয়ে ভর্তাগুলি রেডি করেছি, তো খুব সুন্দর ফ্লেভার আসছে, আর পারফেক্ট হয়েছে লবণ ঝাল, একটু ঝাল বেশি দিয়েছি। ভর্তায় একটু ধনিয়া পাতা দিলে খুব ভালো হতো, তবে ধনিয়া পাতা নেই, ডিপ ফ্রিজে আছে, সেটা আর দিলাম না। আলু ভর্তা হয়ে গেছে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে, আর ওদিকে ভাতটাও গরম হয়ে গেছে। আর ভর্তার সঙ্গে আমি সবসময় একটা পেঁয়াজ করি, বাসমতি চালের ভাতের সঙ্গে খাবো। না না, ওটা রসুন না, রসুন না। এটাই ছিল আপনাদের জন্য আমার আজকের পর্ব, আশা করছি আপনারাও এনজয় করেছেন, আর আমার খাবার যেহেতু রেডি আমিও এখন এনজয় করব। সো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।